নমস্কার বন্ধুরা, সুলেখা রান্না করে সবাইকে। তা চলুন আজকে একটা চিকেন চাপ করে দেখাচ্ছি। তা চিকেন চাপ করতে কি কি লাগছে মশলাগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইখানে আমার 3টি পেঁয়াজ রয়েছে, রসুন 10-12টা রয়েছে, কাঁচা লঙ্কা 6টা রয়েছে, এখানে কাজু বাদাম, এখানে চাল মগজ, এটা আছে পোস্ত, এইখানে আছে টক দই, আর এখানে আছে আদা বাটা, এইখানে আছে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা, জিরে, আর এখানে জয়টি জয়ফল, আর এখানে বড় স্টার এলাচ আছে। আমি পোস্তটা একটু গুঁড়ো করে নেব, নিয়ে তারপরে একে একে সব মশলাগুলোকে আমি পেস্ট করব। এখানে পোস্তটাকে গুঁড়ো করে চাল মগজটা দিয়েছি, কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো। এখানে বড়টার ভিতরে আমি রসুনটা আর পেঁয়াজটা এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর টক দই এটাকে আলাদা করে আমি পেস্ট করে নিচ্ছি। আদাটাও নিয়ে নিলাম, বাটা আদাটা সব একসাথে, তো একসাথে হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সব পেস্ট করা হয়ে গেছে, এবার আমি মাংসটা এমনিতে ম্যারিনেট করব। একটা কাজু বাদাম বাটা সব একসাথে মশলাটাকে আমি এবার মাংসগুলোকে মাখিয়ে রাখার, আধ ঘন্টা ঝুড়ে এগুলোকে মাখিয়ে রাখতে হবে, রাখলে ভালো হয়। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ ব্যবহার করলাম, আর এখানে একটু তেল ব্যবহার করছি, সাদা তেল কিংবা ঘি আপনারা ব্যবহার করতে পারো। আন্দাজ মতো নুনটা আপনারা দেবেন, গোলাপ জল দিচ্ছি 1 ফোঁটার মতন, আতর দিয়ে দিলাম। ভালো করে দেখে মাখিয়ে 8 ঘন্টার জন্য রেখে দেবো। গোটা মশলাগুলো সব আমি ভেজে দিলাম, আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল কিছুটা দিচ্ছি আর ঘি দেবো কিছুটা, 1 চামচের 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ভিজে নেব, আমার কড়াইটা ছোট তাই আমাকে 2 বার করে ভাজতে হচ্ছে জিনিসটা, বড় কড়াই হলে ভালো হয়। 2-3 মিনিট পর উল্টে দিলেই হবে, দেখবে জিনিসটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। 6 মিনিট ভালো করে ভিড়ি ভিড়ি ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি হালকা সিমের ওপরে। এবারে আমি আবার মাংসগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি এক সাইড দিয়ে দিয়ে। এবার আমি গ্রেভিগুলোকে দিয়ে দেবো, গ্রেভিগুলোকে এবারে দিয়ে দিলাম। ভালো করে মশলা মশলা মাখিয়ে একটুখানি হালকা ভেজে, কিন্তু এই রান্নাটার সময় একটুখানি সময় লেগে যে সিমে রেখে জিনিসটাকে রান্না করতে হবে, তাই এবার আমি বসিয়ে রেখে দিলাম। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, একটু ভালো করে এদিকে নাড়াচাড়া করে দিতে হবে, আবার এটাকে ভালো করে নাড়িয়ে পাল্টে জালটে দিতে হবে উল্টে পাল্টে, নয়তো যেহেতু একদিকে সিদ্ধ হবে একদিকে হবে না। দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে, তো আমি এবার লাবিয়ে নিচ্ছি। দেখো গ্রেভিটা একদম ঠিক আছে, মাপে মাপে হয়ে গেছে, লাভিয়ে নিয়ে আমি দেখাবো। চাপটা পুরো রেডি হয়ে গেছে, আর আপনাদের দেখে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করে কমেন্ট করে জানান কেমন হলো।